একটা সময় সুগন্ধি শিল্পের জন্য বেশ নামডাক ছিল ভারতের উত্তরপ্রদেশের শহর কনৌজের। ছিল রমরমা বাণিজ্য, সুনাম ছিল অন্যান্য শহর ও রাজ্যে। এই প্রাচীন ঐতিহ্যের পড়েছিল ছেদ, তবে স্মৃতিতে ঘেরা সোনালী অতীত আবারও দেখাচ্ছে সম্ভাবনার সূর্য। ফের বিপ্লবের ইঙ্গিত মিলছে ভারতের আতরশিল্পে। এই পুনরুত্থানের মূল কারিগর অনলাইন নারী উদ্যোক্তারা। আজকের আয়োজনে জানাবো কনৌজের সেই সুগন্ধি বাণিজ্যের গল্প। সঙ্গে আছি আমি রুকাইয়া জহি। উত্তর ভারতের অত্যাধুনিক রাজ্য কনৌজের দেগভাকপা একসময় ছিল দুনিয়া জুড়ে নাম করা। সেখানকার বহু পরিবার প্রাচীন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে আতর তৈরি করত। অত্যন্ত ধীরগতির ও শ্রমসাধ্য প্রক্রিয়া হলেও বংশ পরম্পরায় সুগন্ধি পণ্য উৎপাদন ও বিপণনে নির্ভর করত অনেক পরিবারের জীবিকা, যেখানে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার হতো চন্দন কাঠের তেল। ১৯৮০র দশকের শেষ দিকে পতন আসে কনৌজের আতর শিল্পে, তবে ৯০র দশকেও শহরটিতে ছিল ৭০০ আতরের ডিস্টিলারি, আর ২০০০ সালের দিকে তা কমে দাঁড়ায় ২০০তে। এসব ডিস্টিলারিকে কাজে লাগিয়ে কম খরচে ব্যবসা পরিচালনার লক্ষ্যে চন্দন তেলের ব্যবহার কমাতে থাকেন উদ্যোক্তারা। এর পরিবর্তে যোগ হয় অ্যালকোহল, এতে কমতে থাকে সুগন্ধি পণ্যের গুণগত মান, ফলে হারায় গ্রাহক আস্থা, কমে যায় চাহিদা ও বিক্রি। দেশীয় বাজার হারাতে থাকায় রপ্তানি এবং বিভিন্ন শিল্প কারখানায় অ্যালকোহলযুক্ত সুগন্ধি বিক্রির চেষ্টা করেন তৎকালীন উদ্যোক্তারা, তাতেও সফলতা মেলেনি খুব একটা। প্রায় দুই দশক পর কনৌজের আতর শিল্পের জন্য আশীর্বাদ হয়ে আসে করোনা ভাইরাস। এই মহামারীকালে নিষেধাজ্ঞার কবলে বন্ধ হয়ে যায় বিলাসী পণ্যের আমদানি রপ্তানি। শপিং মল, সুপার শপ ও খুচরা পণ্যের দোকানে কমতে থাকে গ্রাহক উপস্থিতি। বিপরীতে জনপ্রিয় হতে শুরু করে অনলাইনে পণ্য কেনাবেচা। এই সুযোগে দেশীয় সুগন্ধি পণ্যের বিজ্ঞাপন অনলাইনে ছড়িয়ে দিতে থাকেন একদল উদ্যোক্তা, যাদের অধিকাংশই নারী। তাদের প্রচেষ্টায় সফলতা ফেরে দেশীয় সুগন্ধির বাজারে। শুধু বিজ্ঞাপন নয়, দেশীয় সুগন্ধি বাজারের পুনরুত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে উৎপাদন প্রক্রিয়াও। কাঁচামাল হিসেবে অ্যালকোহল ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেন নতুন উদ্যোক্তারা। এর পরিবর্তে সংযোজন করা হয় বিভিন্ন ফুল ও প্রাকৃতিক পণ্যের ব্যবহার। আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে তৈরি করতে থাকেন হালকা সুগ্রানের আতর। নবজাগরণ ঘটে কনৌজের সুগন্ধি অর্থনীতির। স্থানীয় উদ্যোক্তারা জানান, পুনরুত্থান পর্বের শুরুটা একেবারেই পারিবারিক আঙ্গিকে। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকের শেষ দিকে গড়ে তিনটি কারিগর পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করা হয় একেকটি কারখানা। বর্তমানে এর প্রতিটিতে কাজ করছেন ১২ থেকে ১৫টি কারিগর পরিবারের সদস্য। কনৌজে বর্তমানে যেসব সুগন্ধি কারখানা রয়েছে সেগুলোর বার্ষিক গড় মুনাফা ১,০০,০০০ ডলার। আগামী ২ বছরে এই সংখ্যা অন্তত ৫ গুণ হবে বলে আশা উদ্যোক্তাদের। বাজার গবেষণা সংস্থা টেকনাভিওর মতে, আগামী ৫ বছরে ভারতীয় সুগন্ধি শিল্প বার্ষিক ১৫% বৃদ্ধি পাবে। বর্তমানে ৮ মিলিগ্রাম ওজনের এক বোতল আতর বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৬ মার্কিন ডলারে। রপ্তানি হচ্ছে ইউরোপ, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। ভারতে উৎপাদিত এসব সুগন্ধি পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয় শীতকালে। এর অন্যতম কারণ, ভারত ও প্রতিবেশী রাষ্ট্রগুলোতে শীতকাল মানেই বিয়ের মৌসুম। এসব সুগন্ধি পণ্য ব্যবহারকারীদের বড় অংশই তরুণ, যাদের বেশিরভাগ শহুরে মধ্যবিত্ত। এছাড়া বড়দিন উপলক্ষে ক্রয়াদেশ আসে ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ থেকে।